কুমিল্লা কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নের জবাবে সবার আগেই জিহবায় অমৃতের স্বাদ এনে দেবে মাতৃভাণ্ডারের রসমালাই। রসমালাইয়ের সঙ্গে মাতৃভাণ্ডার শব্দটি গভীরভাবে যুক্ত, আর মাতৃভাণ্ডারের অভাব যেন নেই কুমিল্লায়। ঢাকা কুমিল্লা সড়কে কুমিল্লা জেলার মধ্যে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানানো শুরু করবে মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার। একটি দুটি দোকান বা শোরুম নয়, অসংখ্য। সবাই নামের সঙ্গে নতুন নতুন তকমা লাগিয়ে নিজেদেরকে খাঁটি প্রমাণ করতে ব্যস্ত। যেমন দেখুন, কুমিল্লার মাতৃভাণ্ডার, সততাই আমাদের মূলধন। নকলের ভিড়ে কোনটা যে আসল বোঝাই যায়। দেখুন, শত শত মাতৃভাণ্ডার কুমিল্লার। কুমিল্লার থেকে ঢাকামুখী বেরোবার পথে রাস্তার দুধারে মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার। কোনোটি নিউ মাতৃভাণ্ডার, কোনোটি আসল মাতৃভাণ্ডার, কোনোটি সরকার অনুমোদনকৃত মাতৃভাণ্ডার, আবার কোনোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্টার্ড মাতৃভাণ্ডার। আসল রসমালাই চাই। হ্যাঁ, আসল রসমালাই মাতৃভাণ্ডারের। তো এখানে তো শত শত দোকান, সবই তো আসল। আপনারটা যে আসল, আপনি এটা কি করে বুঝবেন? শত শত মাতৃভাণ্ডার আছে। মাতৃভাণ্ডার আগে পেছনে কিছু না কিছু নাম আছে, মেসা, চান্দি, নিউ, ময়নামতি। মাতৃভাণ্ডার চাইতে সবাই, তার জন্য নাম লাগে। আমাদের কুমিল্লা মাতৃভাণ্ডার একমাত্র শুরু। তো আপনারটা সামনে তো আছে কুমিল্লা। কুমিল্লা মাতৃভাণ্ডার একমাত্র শুরু। আপনারটা যে আসল মাতৃভাণ্ডারের রসমালাই, এটা আপনি কেমনে প্রমাণ? সবাই তো বলছে তারটাই। আপনি আমার রসমালাইটা খেয়ে যাচাই করে নিয়ে যেতে পারেন। সবাই তো একই কথাই বলে। কাস্টমার হিসেবে আমি কেমনে বুঝবো আপনারটা আসল? কারণ সেখান থেকে কারিগর আমাদের এখানে, আমাদের যে ফ্যাক্টরি এসব তৈরি হইতেছে, ফ্যাক্টরি আমাদের এখানে আছে। জি, যে সেই কারিগর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মাতৃভাণ্ডার। দেখি ভেতরে কি আছে। এটা সবাই তো বলছে আসল, কিন্তু নকল কোনটা? তার নকল স্যার, অনেকে তো মনে করেন স্যার কম দামে বিক্রি করে, কোয়ালিটি খারাপ করে। ওইটা আমাদের 100% ভালো কোয়ালিটি, আমাদের রেটও বেশি। ভোক্তা হিসেবে আপনি যাবেন কোথায়? সব দোকানদারই তার রসমালাইকে সেরা, প্রসিদ্ধ, আদি, রাজকীয়, প্রাচীন এসব বিশেষণে বিশেষায়িত করতে ব্যস্ত। সবাই বলে নকল হইতে সাবধান, কিংবা আমাদের কোথাও কোনো শাখা নেই। আমাদের কোথাও কোনো শাখা নেই, নকল হইতে সাবধান। সে নিজেই নকল, আপনি সে লিখেছে নকল হইতে সাবধান। আসল রসমালাই চাই। আছে আমার আসলটা একবার চাই। এই যে একজন পাওয়া গেল সত্যবাদী মানুষ। আসেন ভাই, আপনার সাথে হাত মিলাই। মানে উনি আসলটা না, সেম কোয়ালিটি বানায় আর কি, কিন্তু আপনারটা মাতৃভাণ্ডার না, আপনি নিজের নিজের কারখানায় বানান, তাই তো? তাহলে মাতৃভাণ্ডার নামটা কেন দিয়েছেন? আপনি তো বলতে পারতেন অন্য একটা নাম দিয়ে রসমালাই বলতে পারতেন। আপনার তো সাধারণ জনগণ আছে, সবাই রসমালাই বলতে মনে করে যে মাতৃভাণ্ডার, কিন্তু সাধারণ জনগণ যে প্রতিদিন মাতৃভাণ্ডার থেকে তো অনেক ভালো রসমালাই অন্যরা করতে পারে, কিন্তু ওইটা চলে না। শুধু কুমিল্লা নয়, সারা দেশেই কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের নামে অজস্র মিষ্টান্নের দোকান রয়েছে, আর এসব দোকানের ভিড়ে হারিয়েই যেতে বসেছে মাতৃভাণ্ডারের জন্মভিটা। দর্শক, পেছনের এই দোকানটি হচ্ছে আদি মাতৃভাণ্ডার। যারা শুরু করেছিল ব্যবসাটি, সেই দোকানটি হচ্ছে কুমিল্লা শহরের মনোহরপুরের এই মাতৃভাণ্ডার, যেখানে আসল রসমালাইয়ের উৎপত্তি স্থল। এই যে চিত্রটি দেখছেন, তা গত 50 বছরে এক তিলও পাল্টায়নি। পৃথিবীতে অনেক কিছুতেই যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, কিন্তু মাতৃভাণ্ডারের রসমালাইয়ের ক্ষেত্রে নয়। মনে কতটুকু এক মন্দুর জাল দিলে কতটুকু ক্ষীর করেন? 18 কেজি ক্ষীর হয় ওর ভেতরে দানাটা। হ্যাঁ, ওর ভেতরে এটা দানাটা। আচ্ছা, এটাই হচ্ছে রসমালাইয়ের রসটা। এই দুধের সাথে কি কোনো কিছু মিক্স করেন? চিনি, চিনি ছাড়া আর কিচ্ছু না? কোনো পাউডার টাউডার? এই রসমালাইয়ের কি জাল দিতে হয় ছানা বানানোর পরে? আচ্ছা, কিভাবে করেন এটা বলেন তো একটু। ছানা বানাইতে হবে। হ্যাঁ, চিনি শিরা করে রাখছি। হ্যাঁ, ওই চিনি শিরার মধ্যে দুধ দিয়ে আবার জাল দিতে হয়? দুধ দিয়ে না, শিরা, শিরা। এটা পুরাটাই শিরা? ও, এটা জাল দিয়ে তারপর তুলে ফেলবে। মাতৃভাণ্ডারের পাশেই মাতৃভাণ্ডারের প্রতিষ্ঠাতা মনীন্দ্র সেনের পুত্র শঙ্কর সেনের বাড়ি। আমাদের উপস্থিতিতে বেরিয়ে এলেন বাইরে, কথা হলো তার সঙ্গে। আমার বাবা, হ্যাঁ, এই ব্যবসাটা চালু করেন। আচ্ছা, ব্যবসাটা চালু করেন এবং চালক বিরিয়া খুব নাম করেন, মিষ্টি, তারপরে রসমালাই, তারপরে ওই সাদা লাল ইত্যাদি আর কি।
কিন্তু সাদা লালির ভিতরে রসমালাইটাই বিখ্যাত হয়ে গেল, এর মধ্যে রসমালাইটা বিখ্যাত হয়ে গেল। পাকিস্তানিরা রসমালাই বলতো। আচ্ছা, পাকিস্তানিরা রসমালাই বলতো। হ্যাঁ, তার আগে এটাকে কী বলতো? এ খিরবু। ও, তখন এটার নাম ছিল খিরবু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাকিস্তান আমলে এটার হয়ে গেল রসমালাই। রসমালাই আচ্ছা, এখনও চলছে রসমালাই। এখনও রসমালাই। আর মাতৃভাণ্ডার নামটা? মাতৃভাণ্ডার নামটা ওই আমার বাবার বাবা।